দেখুন, যে কারণে ভারতে প্রথম ডিফেন্স স্কোয়াড নির্মাণ প্রক্রিয়া শুরু করল কেন্দ্র। দেশে তৈরি অস্ত্র সামরিক উপকরণের উন্নয়নে এবার চেন্নাইকে চারটি শহরের সঙ্গে কোয়াড অথবা কোয়াডিল্যাটারাল করিডোরের সঙ্গে যুক্ত করবে প্রতিরক্ষা মন্ত্রক। এই চারটি শহরের মধ্যে রয়েছে হুসুর, কোয়াম্বেটোর, সালেম, তিরুচিরাপল্লী। এই প্রজেক্টকে চূড়ান্ত করতেই প্রক্রিয়া শুরু করে দিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রক। সূত্রের খবর, কোয়াড সম্পর্কিত তথ্য বিস্তারিত তুলে ধরতে একটি কনসালটেন্সি ফার্মকেও এই কাজে যুক্ত করা হবে। গত 2 ফেব্রুয়ারি বাজেট অধিবেশনে দুই ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন করিডোর তৈরির কথা ঘোষণা করেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। এদিকে প্রতিরক্ষা ক্ষেত্রে তামিলনাড়ু ডিফেন্স কোয়াড যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এমন বক্তব্য পেশ করা হয় প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে। প্রস্তাবিত করিডোরের জন্য আগামী 2 সপ্তাহের মধ্যে চেন্নাই, কোয়াম্বেটোর, সালেম ও তিরুচিরাপল্লির সঙ্গে আলোচনা করা হবে। এই আলোচনায় প্রতিরক্ষা মন্ত্রকের আধিকারিক এবং পিএসইউএস, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এবং ভারত আর্থ মুভার্স লিমিটেডের উপস্থিত থাকার কথা। এদিকে বুন্দেলখণ্ডের আরও একটি ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল করিডোরের কথাও উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, যেখানে 20,000 কোটি টাকার বিনিয়োগ হতে পারে বলে জানা গিয়েছে। বিভিন্ন ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল ইউনিটের মধ্যে যোগাযোগ আরও দৃঢ় করতে এই করিডোরের ওপর জোর দেওয়া হচ্ছে।